গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ান একজন ফুড ব্লগারের ভিডিও আমরা ভাইরাল হতে দেখেছি ঠিক এই জায়গায় যেখানে একজন বাংলাদেশি চাচা তাকে উত্ত্যক্ত করেছিল আজকে আমরা সেই চাচাকে খুঁজব তবে তার আগে যেখানে ঘটনার সূত্রপাত মানে সেই ডিম কেক ওয়ালা বা সেই ডিমের দোকানদার তাকে আমরা খুঁজব ওনাকে চিনেন এখানে দেখেছেন আমার মনে হচ্ছে লোকটাকে চিনেন ডিম বিক্রি করে ডিম কেক এখানে চিনেন আমি তো আর ইংরাজি বুঝি না তার সাইডে ফ্যানের দোকান হ্যাঁ আবার কয় কি কয় রাখিয়া দেবো তোমার দিছে আর ওই হ্যাঁ আবার কয় কি না আমার দিছে আমারে আরে এবার ওই হ্যাঁ আবার কয় কি না না তোমার দিছে আমি আবার হেবো দেহারে 200 টাকা দিয়ে দিছি মানে চাচা কত নিছিল পরে 200 টাকা আবার 200 টাকা নিয়ে লাগে লাগে আবার পিসি পিসি এডবিসি বন্ধ গেছে হ্যাঁ এখন কি আবার টাকা চাই হ্যাঁ টাকা চাই ওই ভিডিও দেখছেন আপনি এই যে মোবাইলে দেখলাম ওই ভিডিও হ্যাঁ দেখলাম উঠতে গিয়ে আবার টাকা চাই তো ওই চাচা তো বলতাছে তার নাকি দুই দিন সংসার খাবার নাই ছেলে মেয়ে না খেয়ে আছে ওরে মিছা কথা আমি এখানে ছিলাম আর কি ওদিন কি হয়েছিল বলেন তো ঘটনাটা খাইছিল কি যেন যে ডিম দিয়ে তৈরি করছিল তো ওই সেটা খাইছিল খায় যা টাকা দিছিল হে আবার টাকা ব্যাগ দিবা লাগছিল বিদেশি টাকা ব্যাগ নিবে না কথা না থাকতো এই লোক তো ওই যে ওই দিন একটা বিদেশিকে উত্ত্যক্ত করছে আপনি জানেন আমি এমনি শুনছি এই আর কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ওই দিন সে বলছে তার নাকি দুই দিন না খেয়ে আছে তার পোলাপান কি মনে হয় এত গরিব সে না সে তো এমনি সবসময় রাস্তাঘাটে থাকে ঠিক আছে মানে খাওয়া দাওয়া ঠিক মতো করে না এটা আমরা জানি এই লোককে হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতো করে চিনেন আসে মাঝে মাঝে এদিকে অঞ্চলে আমরা কারণ বাজারে দেখি এত গরিব কিনা আমি তা বলতে পারলাম কিন্তু ওই দিন তো সে মানে উত্ত্যক্ত করছে অনেক সে যত টাকা পয়সা পরে থাকে কিন্তু সে টাকা পয়সা ধরে না আমার জানা মতো এটা আমি শুনছি আপনি ভিডিওটা দেখছেন ওই দিন অনেক কিছু আমরা জানা মতো সে টাকা পয়সা ধরে না এটা আমরা জানি ঠিক আছে কিন্তু সে এরকম করতে পারে সেটা আমরা বুঝি না